আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষেরও মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ভিডিও শুরু করলাম একদম সকাল সকালে এখানে বাবা মা সকাল সকালেই বাবা বাবার শ্বশুর বাড়িতে যাবে এই জন্য রেডি হইতেছে যেহেতু আমার শ্বশুর মানে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাবে তো তারা ব্যাগপত্র সব কিছুই গুছ করতেছিল সকালে ঘুম থেকে আমি অবশ্য সবার আগেই উঠি বাড়িতে আমি যখন উঠছি তখনই আমার শাশুড়ি মা উঠছে নামাজ পড়ে শেষ করে তারপরে হলো কাপড় চুপড় গুছাইতে তো তারা প্রায় এক দেড় বছর পরে নাকি যেন যাচ্ছে বেড়ানোর জন্য আর নানুরও শরীর অনেক অসুস্থ আমার নানি শাশুড়ির তো সেজন্য যাচ্ছে আর বাবা মা আর সাথে কথা বললাম খুবই আমরা আমি যখন ভয় দিতেছিলাম তখন অনেকটাই দেরি খুবই খারাপ লাগলো কারণ বাবা মা একসাথে দুজন চলে গেলে না বাড়িটা একদম খালি হয়ে যায় দুজনকে একজনও চলে গেলে বা কোনখানে গেলে বাইরে পাখা পাকা লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে মা আর লো আব্বা যেন তাড়াতাড়ি যাইতে পারে আবারও যেন সুস্থ সই সালামতো যেন ফিরে আসতে পারে আল্লাহ যেন ভালোভাবে তাদের ওখানে নিয়ে পৌঁছায় ওই জায়গায় তো যাই হোক আমার নানি শ্বশুর বাড়ি জামালপুরে আপনারা অনেকেই জানে জানেন আবার অনেকেই জানেন না সবাই দোয়া করবেন যাতে আমার শ্বশুর শাশুড়ি যেন ভালোভাবে যেতে পারে আর এখানে হলো মাংস গরু গরুর মাংস যেটা আমরা কুরবানি দিছিলাম কুরবানি মাংস নানিগ বাড়ির জন্য রাইখা দিছিলাম। তো সেই মাংস নিয়ে যাচ্ছে মা আর এখানে মা কাপড় চুপড় সব কিছু ভাস ভুস করে যে কোনটা লাগবে না লাগবে সেইগুলো নিতেছিল তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর আমার আমরা কি বললাম কি করলাম সেই কথাগুলো অবশ্যই শুনতে পারেন যে মায়া বেড়াতে চাইলে কতটা মানে কত জিনিস চিন্তা করে তারপরে হলো বেড়াইতে যায় তো মাও সেই বিদায় কম না কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিসে যে বাবা কে নিয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো ফাঁসুর ইয়ের ভিতরে হালাই দিবেন করা কড়া দিমু সব সব রে এমন করতেছেন কে

এটা ই করবেন কি থুইবেন কি ওই ওই খাইবা ও এটা ঢুকাইবেন কই ওই হাইটা তো রইয়া দাও হুম আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে তারা পথে বৈশা হলো পান খাবে এজন্য পান সুপারি মানে পানটা গুঁড়া করে দিলে আমার শ্বশুর খাইতে পারে

আর আব্বা বলতেছে যে শ্বশুরবাড়িতে যায় হলো শামিরা যায় হলো বল বলদের মতো দাঁড়াইতে লিখে এই যানো শ্বশুরবাড়িতে আব্বা এতদিন দিন বুঝতে পারছি রোদ এইটা দাদা এটা আপনি দাও মা

সুন্দর করে দিয়েছেন আমার শ্বশুর বসতেন এমন দিয়ে দাদি জায়গা টাটা কালকে রাতে কি করছেন টাকা পড়বেন না মোবাইলে টাটা বাই বাই যাও না সবাই যাও সবাই একটা গালটা গেল মোহাম্মদ আঙ্গুনিয়া নিয়ে দোরাই দিবেন নি আবার আঙ্গো তুই থাকবি নি আবু তালা এখানে এই যে আব্বা মা হলো বের হইতাছে আর আব্বা বলতাছে যে শ্বশুর বাড়িতে যায় হলো শামিরা যায় হলো বলতন বলদের মতো টানাইতে লিখে এজন্য শ্বশুর বাড়ি আব্বা এত দিন পরায়া বুঝতে পারছে